এই অটোতে করে আমরা এখন রাজবাড়ির দিকে যাই, চলো। কারণ হলো আমার ভাইয়ের ছেলে হয়েছে। জায়গাটা এতটা উঁচু, যার জন্য আমাদেরকে গাড়ি থেকে নামতে হলো। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে রবিবার, আর আজকে আমি যাচ্ছি সাদলাপুরে কন্যা স্নান করতে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন রাস্তাতে চলে এসেছি, এখন টোটোতে করে যাবো রথবাড়ির দিকে। তো চলো তাহলে টোটোতে উঠে যাবো। এটা হলো আমাদের টোটো, এটা অটো, এই অটোতে করে আমরা এখন রথবাড়ির দিকে যাই, চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা রথবাড়িতে চলে এসেছি অটো অটোতে করে। আর আমাদের বাড়ি থেকে এখানে আসতে অটোওয়ালা 15 টাকা করে নিল। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, আমার ভাই গাড়ি নিয়ে আসছে, সেই গাড়িতে করে আমরা স্নান করতে যাবো সাদলাপুরে। তো চলো ওয়েট করি, দেখা যাক কতক্ষণ পরে আসে, তারপরে আবার তোমাদের সাথে দেখা। তো বন্ধুরা এই যে আমার ভাই চলে এসেছে, আর ওই যে দেখতে পাচ্ছ পিছনে অটো গাড়ি, এই গাড়িটাতে করে আমরা এখন সাদলাপুরে যাচ্ছি। আর এই যে আমার ভাই, আর আজকের সাদলাপুরে যাওয়ার কারণ হলো আমার ভাইয়ের ছেলে হয়েছে। তো বন্ধুরা দেখো এই জায়গাটা এতটা উঁচু, যার জন্য আমাদেরকে গাড়ি থেকে নামতে হলো। গাড়ি নামিয়ে দিয়েছে, এবার গাড়িটা উঠে গেছে, এবার আমরা হাঁটে হাঁটে উপরে উঠে দিয়ে আবার গাড়িতে উঠবো। তাহলে আমরা সাদলাপুরে চলে এসেছি, এই যে দেখো পেছনে নদী, এটা এখানেই আমরা স্নান করবো। তো গাড়ি থেকে নামলাম, এখন এখন নিচের দিকে যাই, দিয়ে তোমাদের দেখাচ্ছি পুরোটা, তোমরা দেখতে থাকো। বন্ধুরা এখন আমরা নিচের দিকে যাচ্ছি, ঘাটের দিকে। সিঁড়িটা দেখো একবার কতটা নিচে, এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। এই যে আমার ভাই শুভঙ্কর, দেখতে পাচ্ছ এই ভাইয়েরই ভাস্তার আজকে স্নান হচ্ছে। আমারও ভাস্তার পিছনে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরে সবাই গেছে, এই মন্দিরে স্নান করবে। চলো তাহলে ভিতরের দিকে যাওয়া যাক। আমি এখানে বহুদিন পরে আসলাম, আর এসে দেখছি জায়গাটা বেশ সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে। বহুদিন পরে আসলাম। এদিকে একটা পুকুর আছে, এই পুকুরটা আগে ছিল না, এখানে পুকুরটা করে আমিও সাথে আছি, আমাকে বাদ দিচ্ছে, এরা কত হারামি। বট গাছের নিচে বেশ ঠান্ডা আবহাওয়া। তো আমার ভাই এখন শয়তানি করতে যাচ্ছে, এই যে দেখো, এগুলাকে বলা হয় শয়তানি। একটা বাঁদর, বাঁদর। আর এদিকে একটা শিব মন্দির করেছে, মানে শিব রাখা আছে, তো দেখতে ভালোই লাগছে। আর পাশে নন্দী, একটু কাছে চলো যাই দেখি। তো এইটা হলো সেই শিব মন্দিরটা, আর এই যে আমাদের নন্দী মহারাজ, আর সামনে বাবা শিব বাবা। এটা করার পরে আমি আর এখানে আসিনি, এই প্রথমে আসলাম। তো তোমরা কমেন্ট করে জানাও এই জায়গাটা দেখতে কেমন লাগছে। অনেকদিন পরে এসে আমার খুব ভালো লাগছে। আর এই যে আমার আরেকটা ভাই, কি বলে, দানিশ। ফ্যামব্রো
এই মন্দিরের চারিপাশটা দেখো কত সুন্দর লাগছে, সেই দৃশ্য। তো স্নান করা কমপ্লিট, এবার আমরা যাব খাবার দোকানের দিকে। লুচি, বড় বড় লুচি, তো চলো যাওয়া যাক। এই যে এখানে লুচি ভাজা হচ্ছে, লুচিগুলোর সাইজ দেখো। আমরা এখন খেতে বসে গেছি, এই যে দেখতে পাচ্ছ সবাই লাইন ধরে বসে পড়েছে, আমরাও তিনজন বসে পড়ছি। এবার পাতা আসবে, তারপর দেখা যাচ্ছে আমাদের পাতা দিয়ে দিয়েছে, এরপরে লুচি আসা এত বড় লুচি। আর এই যে তরকারি, একটা লুচি খেতে অপমান করছে, একবারে এবার এক লাখ, ঠিক আছে, এক লাখ দিয়ে তো প্রতি অপমান করছে যে বেশি ভিড় আছে না। তো বন্ধুরা, আমাদের লুচি খাওয়া শেষ। লুচি হলো লুচি বুদিয়া তরকারি মিষ্টি দিয়ে সব কিছু মিলে 80 টাকা কিলো। বেশ, এইবার সাদুল্লাপুরের লুচিটা খেতে খুব ভালো লাগলো, যাই না আমি দুটো খেয়েছি। এর আগে যতবার এসি একটা করে খেয়েছি, এবার দুটো খেয়েছি। তরকারিটা ভালো ছিল, বেস্ট, আর খেয়ে খুব মজা হলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এরকমই ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।